বিয়ের দিন স্মরণীয় করতে কত কিছুই তো করতে হয়। তবে এবার মালদ্বীপ প্রবাসী বর মাসুম মৃধা যা করলেন তা এলাকার মানুষ মনে রাখবে অনেক বছর। বিয়ে করতে হেলিকপ্টারে চড়ে আসলেন তিনি কনের বাড়িতে। দুপুরে গ্রামের বাজার সংলগ্ন মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি, সেটি দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। এই সময় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত সদস্য। এলাকার কয়েকশো মানুষকেই দাওয়াত করা হয় এই বিয়েতে। বিকালে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে আবারও হেলিকপ্টারে করে নতুন বউকে সঙ্গে নিয়ে নিজ গ্রামের বাড়িতে ফেরেন মাসুম মৃধা। বুধবার চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াগা এলাকার তাজুল ইসলামের মেয়ে মহিলা মাদ্রাসার শিক্ষিকা মোসাম্মদ সুমাইয়া আক্তারের বিয়ে হয় নরসিংদী জেলার মনোহরদি উপজেলার সাতপাইকা গ্রামের মুজিব রহমানের ছেলে মাসুম মৃধার। সবার দোয়া চেয়েছেন এই নবদম্পতি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।